Welcome my dear students and friends. Uchcho Madhyamik Biological Sciences porikha ajke chilo. Porikhar proshnopottro pawar por nischoi tomra khub khushi mone porikha diyecho. Karon je suggestion tomra goto porshudin ami ei video te upload korechilam tar bohu proshno tomader common eshe geche. Shabhabik karone tomader porikha nischoi bhalo hoyeche ei protyasha rakhi. Sei songe dekhe nao tomader MCQ ba এসকিউ কিংবা অন্যান্য প্রশ্নপত্রগুলো তোমরা যেগুলো করে এসছো ঠিকঠাক আছে কিনা আমি এখানে শুধুমাত্র এমসিকিউ গুলো তোমাদের উত্তরগুলো জানিয়ে দিচ্ছি আগামী দিনে যারা ক্লাস 11 এ পড়ছো তারা অবশ্যই তাদের জন্য প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট দেখতে থাকো প্রশ্নপত্র দেখে নাও এই বছরের প্রশ্নপত্র প্রথম যে প্রশ্নটি রয়েছে একটি অতি ক্ষুদ্র সচল পুং গ্যামেট ও একটি বৃহৎ নিশ্চল স্ত্রী গ্যামেটের মিলন কে বলা হয় পুংগ্যামি দ্বিতীয়টি ছিল কপারটি এর কাজ শুক্রাণুর সক্রিয়তা হ্রাসের মাধ্যমে শুক্রাণুর নিষিক্তকরণের ক্ষমতা হ্রাস 3 নম্বরে ছিল মাতৃ দুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে এটা অপশন এ হবে আর মেন্ডেলীয় একসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত এটা হবে 3:1 F2 এবং এক সংকর ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এটা যে প্রাকৃতিক নির্বাচনের উদাহরণ নিম্নলিখিত কোনটি ক্রিস ক্রস উত্তরাধিকারের উদাহরণ হিমোফিলিয়া হবে বর্ণান্ধতাও হবে তার মানে এখানে উত্তর হবে ডি আর্কিওপ্টেরিক্সে কোন দুইটি প্রাণী গোষ্ঠীর মিসিং লিংক রেপটেলিয়া এবং অ্যাবিস কোন উদ্ভিদ প্রজনন পদ্ধতি মানুষ অতি প্রাচীন কাল থেকে ব্যবহার করে আসছে খুব প্রাচীন কাল থেকে তখন সংকরায়ন বা পরিব্যক্তি এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না এটা হবে সেটা হচ্ছে নির্বাচন প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কিত রস ভিত্তিক অনাক্রম্যতা টিআই প্লাজমিড নিষ্কাশন কোন জীব থেকে হয় অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে আর পোলিও ভ্যাকসিন প্রস্তুত হয় অ্যাটেনুয়েটেড ভাইরাস নিম্নলিখিত কোনটি বায়োডাইভার্সিটি হটস্পটের জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তের অন্যতম এটা হচ্ছে প্রথমটা হবে কমপক্ষে 1500 এন্ডেমিক প্রজাতির সংবহন কলাযুক্ত উপস্থিতি আর বিভিন্ন ধরনের প্রাণীর উপস্থিতি বিভিন্ন ধরনের প্রাণী তো সব রকম ইকোসিস্টেমের মধ্যে রয়েছে সেক্ষেত্রে এটা খুব একটা ভাইটাল হবে না আর যদি এখানে এন্ডেমিক প্রজাতি থাকতো তাহলে অবশ্যই এটাকে নেওয়া যেত কিন্তু এ বি হবে না এটা শুধুমাত্র এটিকে ধরতে হবে বনভূমির কোনটি উষ্ণ আর্দ্র বৈশিষ্ট্যযুক্ত ট্রপিক্যাল রেইন ফরেস্ট আর কোনটি সর্বাপেক্ষা স্থায়ী বাস্তুতন্ত্রের উদাহরণ এটা বনভূমি ঠিকই আছে এরপরে দেখো প্রশ্ন মোটামুটি খুব সহজ প্রশ্ন ছিল প্রশ্নের যে বিগত কয়েক বছরের যেভাবে দেখা গেছে দেখো রোপণ কাকে বলে মেন্ডেলবাদের একটি ব্যতিক্রম উল্লেখ দাও করো আর প্রিবনো বক্সের নিউক্লিওটাইডের সজ্জাক্রম এটা তোমরা জানো এটা হবে টাটা এটি এটা 5' to 3'। মিথজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়ার নাম ভিএম কি স্থায়ী অস্থায়ী পরজীবীর পার্থক্য প্রশ্ন মোটামুটি যেরকম ছিল তোমরা আশা করি ভালো পরীক্ষা দিয়েছো কারণ প্রশ্ন দেখেই আমরা বুঝতে পারছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে অর্থাৎ 11 ক্লাস একাদশ শ্রেণীতে বা ক্লাস 11 এ যারা পড়াশোনা করছো তারা অবশ্যই ভালো করে প্রশ্নগুলো দেখে নাও দেখে নিলেই একটা আন্দাজ পেয়ে যাবে যে তোমাদের এবারে কোন কোন অধ্যায়ের উপরে জোর দিতে হবে বা কোন ধরনের প্রশ্ন তোমাদের প্রস্তুত হয়ে আগামী বছর যেতে হবে লং প্রশ্ন যেগুলো ছিল অর্থাৎ 5 মার্কে এখানেও মোটামুটি সাজেস্টিভ প্রশ্ন পড়েছে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেখানে দেখো সেখান থেকে দেখো ডিম্বাশয় কলাস্থানের গঠন ছিল পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ছিল ল্যাক অপেরনের গঠন ছিল ডিএনএ রেপ্লিকেশনে উৎসেচকের ভূমিকা এও ছিল জৈববিজ্ঞানী চার্লস ডারউইনের অবদান এবং গ্রিনহাউস প্রভাব আশা করি তোমাদের আগামী পরীক্ষাগুলো আরো ভালো হবে সুন্দরভাবে হবে তোমরা ভালোভাবে পরীক্ষা দিও শুভকামনা থাকলো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ